অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আপনারা দেখছেন অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেল। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেছেন, আর তার মধ্যে যাদের চোখে মাইনাস পাওয়ার রয়েছে ওনারা জানতে চেয়েছেন যে আমি অনেক দিন যাবতই চশমা আর কন্টাক্ট লেন্স ব্যবহার করে আসছি, কিন্তু বর্তমানে আমি চশমা আর কন্টাক্ট লেন্স থেকে পুরোপুরিভাবে মুক্তি পেতে চাই, তো তার জন্য কি আমি ল্যাসিক আই সার্জারি করাতে পারি। আর তার সাথে জানতে চেয়েছেন যে ল্যাসিক আই সার্জারি করানোর জন্য কি কি বেসিক গাইডলাইন্স আর মেজারমেন্ট কি কি প্রয়োজন। তো সব কিছুই আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে যে ল্যাসিক আই সার্জারি কাদের ক্ষেত্রে করা হয়ে থাকে। ল্যাসিক আই সার্জারি করা হয় সাধারণত যাদের চোখে মাইনাস পাওয়ার রয়েছে অর্থাৎ যারা মায়োপিয়া, যাদের চোখে প্লাস পাওয়ার রয়েছে অর্থাৎ হাইপারমেট্রোপিয়া, আর যাদের চোখে অ্যাক্সিসে অর্থাৎ সিলিন্ড্রিক্যাল পাওয়ার রয়েছে তাদেরকে আমরা বলি অ্যাস্টিগম্যাটিজম। তো এই তিন ধরনের পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু ল্যাসিক আই সার্জারি করানো হয়ে থাকে। আর যাদের চোখে সাধারণত প্রেসবায়োপিয়া রয়েছে অর্থাৎ যাদের বয়স মিনিমাম 40, যাদের রিডিংয়ে প্রবলেম হয় যাকে আমরা বাংলায় চালছে বলি, তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাসিক আই সার্জারি কিন্তু করা হয় না। অর্থাৎ ল্যাসিক আই সার্জারি শুধুমাত্র মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর অ্যাস্টিগম্যাটিজম পেশেন্টদেরই কিন্তু করা হয়ে থাকে। তো এখন আমরা জেনে নেব যে ল্যাসিক আই সার্জারিটা কি, আমরা তিনটে চোখের ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা বুঝে নেব। চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। ল্যাসিক আই সার্জারি আমাদের চোখে কি করে করা হয় তা খুব সহজে আপনাদের বোঝানোর জন্য আমি চোখের তিনটা ডায়াগ্রাম ব্যবহার করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1, 2, আর 3 তিনটে চোখের ডায়াগ্রাম রয়েছে। আমি সবার প্রথমে চলে যাব চোখের 1 নম্বর ডায়াগ্রামের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ভ মতো একটা চোখের পার্ট রয়েছে যেটাকে আমি এই অ্যারো দিয়ে মার্ক করেছি। এই পার্টটাকে বলি আমরা চোখের কর্নিয়া। এই কর্নিয়াকে বাংলায় আমরা চোখের কালোমণিও কিন্তু বলে থাকি। কর্নিয়া সাধারণত 5টা লেয়ার দিয়ে গঠিত। সেই লেয়ারগুলো হলো এপিথেলিয়াম, বাউমেন্স মেমব্রেন, স্টোমা, ডেজিমেন্ট মেমব্রেন, আর হলো এন্ডোথেলিয়াম। ল্যাসিক আই সার্জারি সাধারণত এই স্ট্রোমা লেয়ারেই কিন্তু করা হয়ে থাকে। এখন আমরা চলে যাব চোখের 2 নম্বর ডায়াগ্রামের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কার্ভ পার্টটা ছিল এটাকে কিন্তু কেটে নেওয়া হয়েছে, কেটে একটা ফ্ল্যাপ তৈরি করা হয়েছে। এই ফ্ল্যাপটা সাধারণত খুবই পাতলা আর কিন্তু সার্কুলার অথবা গোল হয়ে থাকে। এই ফ্ল্যাপটা কাটার জন্য আমরা খুবই পাতলা সূক্ষ্ম ব্লেড অথবা কাটিং লেজার কিন্তু ব্যবহার করে থাকি। ফ্ল্যাপটা তৈরি করার পরে এই স্ট্রোমা লেয়ারের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম মাইক্রোস্কোপিক যে টিস্যুগুলো থাকে তার ওপরে আমরা কুল আল্ট্রাভায়োলেট লেজার লাইট কিন্তু ফোকাস করে থাকি। আর কি করা হয়, এই স্ট্রোমার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম মাইক্রোস্কোপিক যে টিস্যুগুলো থাকে এই টিস্যুগুলোকে রিশেপ করা হয়, আর এমনভাবে রিশেপ করা হয় যাতে লাইট চোখের বাইরে থেকে এসে আমাদের রেটিনায় একবারে পুরোপুরিভাবে ফোকাস হতে পারে, তবেই তো আমরা দেখতে পারবো। যখন রিশেপ কমপ্লিট হয়ে যাবে তার কমপ্লিট হওয়ার পরে এই ফ্ল্যাপটাকে কিন্তু আবার পুরোপুরিভাবে ঢেকে দেওয়া হয়, যেটা আপনারা এই 3 নম্বর চোখের ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন। আর এই ফ্ল্যাপটা মানে ক্লোজ করার জন্য কোনো রকম সুচার অথবা সেলাই কিন্তু ব্যবহার করা হয় না, আর এই ফ্ল্যাপটা সাধারণত 48 ঘন্টার মধ্যেই কিন্তু নিজে থেকে জুড়ে যায়। আশা করি আমি এই তিনটে চোখের ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি যে ল্যাসিক আই সার্জারি কী করে করা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব যে ল্যাসিক আই সার্জারির জন্য বেসিক কী কী গাইডলাইন্স আমাদের ফলো করতে হবে। সবচেয়ে প্রথম হলো বয়স অর্থাৎ এইজ। এইজ মিনিমাম হতে হবে 21 বছর, কারণ দেখা গেছে যে 21 বছর পর্যন্ত আমাদের পাওয়ারের কিন্তু পরিবর্তন হয়, তারপরে গিয়ে কিন্তু পাওয়ার একটা স্টেবল জায়গায় পৌঁছে যায়, তার জন্য বয়স মিনিমাম হতে হবে 21 বছর। তারপরে হলো যে পাওয়ার স্টেবল হতে হবে, এ কারণেই বলা হচ্ছে ধরুন আজ কেউ ল্যাসিক আই সার্জারি করানোর জন্য এলেন, তো দেখা হবে আজ থেকে বিগত 3 বছরের মধ্যে তার পাওয়ারের কোনো রকম পরিবর্তন হয়েছে কি না। যদি দেখা যায় যে মোটামুটি পাওয়ার একই রয়েছে, সেরকম কোনো পরিবর্তন হয়নি, তার ক্ষেত্রে কিন্তু ল্যাসিক আই সার্জারি করানো হয়ে থাকে। তারপর দেখতে হবে যে ধরুন যেসব ফিমেলরা প্রেগনেন্ট রয়েছেন তো তাদের ল্যাসিক আই সার্জারি করানো হয় না, এ কারণেই কারণ প্রেগনেন্সি চলাকালীন কিন্তু পাওয়ারের পরিবর্তন হতে থাকে। তারপর অনেকেই আছেন যাদের শারীরিক অসুস্থতার জন্য স্টেরয়েড মেডিসিন খেয়ে আসছে, তাদের ক্ষেত্রে ল্যাসিক আই সার্জারি করানো হয় না। তারপর হলো জেনারেল হেলথ আমাদের ভালো থাকতে হবে, ধরুন যাদের মানে ডায়াবেটিস রয়েছে, যাদের আর্থ্রাইটিস রয়েছে, যাদের চোখে গ্লুকোমা রয়েছে, হারপিস ইনফেকশন রয়েছে, যাদের চোখে ছানি রয়েছে, তাদের কিন্তু ল্যাসিক আই সার্জারি কিন্তু করা হয় না। তারপর দেখা হয় যে ধরুন কারো ড্রাই আই রয়েছে তো সেক্ষেত্রে ড্রাই আই সিন্ড্রোমের কিন্তু পরীক্ষা করে নেওয়া হয়। ধরুন কারো চোখে ড্রাই আই রয়েছে কিন্তু তার ল্যাসিক আই সার্জারি করানো হয়ে গেল, তো দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ড্রাই আইয়ের জন্য অনেক প্রবলেম সৃষ্টি হয়। তো এগুলোই হলো ল্যাসিক আই সার্জারির জন্য বেসিক গাইডলাইন্স।
এখন আমরা আলোচনা করব লেসিকাই সার্জারির জন্য বেসিক কি কি মেজারমেন্ট আমাদের প্রয়োজন। সবচেয়ে প্রথমে কর্নিয়ার কার্ভেচার মেজার করা হয়, তো তার জন্য আমরা টোপোগ্রাফি করে থাকি। এর মাধ্যমে দেখা হয় কোনো ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজম আর কেরাটোকোনাস রয়েছে কি না। তারপর দেখা হয় কর্নিয়ার থিকনেস, এর জন্য আমরা পেকিমেট্রি করে থাকি। পেকিমেট্রির মাধ্যমে দেখা হয় যে কর্নিয়ার থিকনেস প্রপার রয়েছে কি না, তবেই কিন্তু লেসিকাই সার্জারি করানো সম্ভব। এটাই হলো লেসিকাই সার্জারির জন্য বেসিক মেজারমেন্ট। তো আশা করি আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি যে লেসিক আই সার্জারি কাদের করা হয়, লেসিক আই সার্জারির জন্য বেসিক গাইডলাইন্স আর কী কী মেজারমেন্ট রয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। ভিডিওটা এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ।